আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বহুমুখী আচরণ দক্ষতা অর্জন করা যায়। এই আলোচনার অংশটুকু আমি নিয়েছি সুখময় জীবনকে উপভোগ করুন নামক একটি বই, যেটি রচিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি। তো চলুন শুরু করা যাক আলোচনা রাখতে। একবার আমি দারিদ্র পীড়িত একটি অঞ্চলে গিয়েছিলাম। দূর এলাকা থেকে একজন শিক্ষক সেখানে এসেছিলেন। আমার কাছে এসে তিনি বললেন, আমাদের কিছু ছাত্রের ভরণ পোষণের দায়িত্বের ব্যাপারে আপনি আমাদের সাহায্য করুন। আমি অবাক হয়ে বললাম, স্কুল তো সরকারি, সেখানে ফ্রি শিক্ষা ব্যবস্থা, এরপরও আপনার এ ধরনের আবেদনের কারণটা কি? তিনি বললেন, হ্যাঁ, এ কথা ঠিক যে আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি, তবে এখান থেকে যারা উচ্চ শিক্ষা নিতে ভার্সিটিতে পড়তে যায়, মূলত তাদের জন্যই ধনবান লোকদের কাছে আমাদের এ ধরনের আবেদন। আমি বললাম, ভার্সিটিগুলোতেও তো সরকারি ব্যবস্থা রয়েছে, সেখানেও ফ্রি শিক্ষার ব্যবস্থা রয়েছে, বরং সেখানে তো ছাত্রদের শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়। তাহলে? ভদ্রলোকটি বললেন, আমি আপনাকে বিষয়টি খুলে বলছি, আমাদের এখানে 99% ছাত্র স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে, জাতিকে উপকার পৌঁছানোর মতো তাদের যথেষ্ট মেধা ও প্রতিভা থাকে, কিন্তু মাধ্যমিক শিক্ষা শেষ করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য তারা যখন গ্রামের বাইরে যাবে, কোনো ভার্সিটিতে যে ভর্তি হবে, তখন তাদের বাবা বাধা দিয়ে বলেন, যতটুকু শিখেছ এনাফ, আর লাগবে না, এখন বাড়িতে থেকে আমাকে সাহায্য করো, আমার সঙ্গে বকরি চড়াও। বকরি চড়ানোর কথা শুনে আমি নিজের অজান্তেই চিৎকার করে বলে উঠলাম, কি বকরি চড়ানো? শিক্ষক মহোদয় বললেন, হ্যাঁ, বকরি চড়ানো। তখন কি আর করা, হতভাগা ছেলেটি বাবার কথা মতো বকরি চড়ানো শুরু করে দেয় এবং নিজের যোগ্যতা ও প্রতিভাকে গলা টিপে হত্যা করে। বছরের পর বছর এভাবে বকরি চড়িয়েই কাটিয়ে দেয়। একসময় বিয়ে করে সন্তানের বাবা হয়, ছেলেরা বড় হয়, তখন সে নিজেও ছেলেদের সঙ্গে একই আচরণ করে, তার ছেলেরাও বকরি চড়াতে থাকে, আর এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম। আমি জিজ্ঞেস করলাম, এর সমাধান কি? শিক্ষক বললেন, এ সমস্যার সমাধান কল্পে আমরা ছাত্রের বাবাকে বুঝিয়ে শুনিয়ে ছেলের পরিবর্তে একজন শ্রমিককে বকরি চড়ানোর জন্য নিয়োগ করি। ছেলের পরিবর্তে শ্রমিকটি বকরি চড়ায় এবং সেই শ্রমিকের বেতন ভাতা আমরা বহন করি। এতে ছেলেটি পড়াশোনার সুযোগ পায়, নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারে, শিক্ষাজীবনের শেষ পর্যন্ত ছাত্রটির সার্বিক খরচও আমরা বহন করি। এরপর শিক্ষক মহোদয় মাথা নিচু করে বললেন, এভাবে আমরা একটি প্রতিভাকে বকরি চড়িয়ে নষ্ট হতে দিতে পারি না, এটা আমাদের জন্য উচিত হবে না। পরবর্তীতে আমি তার কথা নিয়ে অনেক ভাবলাম, তিনি একদম ঠিক বলেছেন, কখনো কারো প্রতিভা ও যোগ্যতাকে নষ্ট হতে দেওয়া উচিত নয়, প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়েই তো আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারি। শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, দাওয়াত ও খুতবা, সে সাথে জ্ঞান অর্জন ও গুণের যে কোনো শাখায় যারা সফল, আপনি লক্ষ্য করলে দেখবেন তারা সবাই নির্দিষ্ট একটি যোগ্যতা কাজে লাগিয়ে নির্দিষ্ট একটি পদ্ধতির চর্চা করেই সফলতা লাভ করেছেন। একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রেও যারা পারিবারিক ক্ষেত্রে একজন সফল স্বামী, সফল পিতা কিংবা সামাজিক আচরণে একজন অন্তরঙ্গ প্রতিবেশী, ঘনিষ্ঠ সহকর্মী। আমি এখানে প্রকৃত সফলের কথা বলছি, সফলতার দাবিদারের নয়। সফলতা অর্জনের পদ্ধতিগুলো অনেকের ফিতরাতান, প্রকৃতিগতভাবে আয়ত্ত থাকে, আবার অনেককে শিখতে হয়, আলাদাভাবে চর্চা করে সফলতা অর্জন করতে হয়। আমরা এই বইয়ে সফল মানুষদের নিয়ে আলোচনা করব, তাদের অনুসৃত পথ গভীরভাবে পর্যবেক্ষণ করব, দেখব তারা কীভাবে সফল হয়েছেন, কোন পথ অবলম্বন করে সফলতা অর্জন করেছেন। আমরা ভেবে দেখব
সে পথ অবলম্বন করে আমরাও সফল হতে পারি কি না। কয়েকদিন আগে আমি পৃথিবীর শীর্ষ ধনীদের একজন শায়খ সুলাইমান আর রাজিহির একটি সাক্ষাৎকার শুনেছি। নীতি ও চরিত্রে, চিন্তা ও চেতনায় তিনি পাহাড়ের ন্যায় অটল। তিনি বর্তমানে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, অসংখ্য অগণিত জমি ক্রয় করেছেন, শত শত মসজিদ নির্মাণ করেছেন, অগণিত এতিমের দায়িত্বভার গ্রহণ করেছেন। এক কথায় সফলতার শীর্ষ চূড়ায় আরোহণকারী একজন ব্যক্তি তিনি। কিন্তু আজ থেকে 50 বছর আগে তার অবস্থান কোথায় ছিল, কিভাবে তিনি পথ চলা শুরু করেছেন, সেসব কথাই তিনি সাক্ষাৎকারে বলেছেন। তিনি বললেন, আমি ছিলাম অতি সাধারণ একজন মানুষ, দৈনন্দিনের খাবার জোটানো আমার জন্য কঠিন হয়ে পড়ত, কখনো কখনো না খেয়েই দিন কাটাতাম। আমার মনে আছে, খাবারের জন্য আমি মানুষের ঘর ঝাড়ু দিয়েছি, দোকানে দোকানে রাতভর জেগে থেকে কাজ করেছি। এরপর তিনি দারিদ্র্যের সেই অতল গহ্বর থেকে কিভাবে সাফল্যের চূড়ায় উন্নীত হলেন, কিভাবে জীবন যুদ্ধে জয় লাভ করলেন, সে কথা বিস্তারিতভাবে বললেন। রাজিহি যে পদ্ধতি অবলম্বন করে এত বড় হয়েছেন, যে যোগ্যতা কাজে লাগিয়ে জীবনে অনেক কিছু করেছেন, সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে এবং তার পদ্ধতি অবলম্বন করে আমাদের অনেকেরই পক্ষেই সফল হওয়া সম্ভব। বাকি এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা এবং অবিরাম সাধনা। আমাদের অনেকেরই মাঝেই চমৎকার কিছু করার, জাতিকে কিছু দেবার যোগ্যতা আছে, কিন্তু নেই সুপ্ত সেই প্রতিভা উপলব্ধি করার মতো অনুভব বা অনুভূতি, নেই তা বিকশিত করার মতো প্রাণপণ চেষ্টা, ফলে সে প্রতিভার করুণ অপমৃত্যু ঘটে। একজন সফল নেতা, অনলবর্ষী বক্তা, বিজ্ঞ ও প্রাজ্ঞ আলিম আমরা হতে পারি না, আমরা কেবল স্বপ্নই দেখে যাই। একসময় আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। অবশ্য কেউ কেউ নিজের মধ্যে লুকায়িত প্রতিভা ও যোগ্যতা আবিষ্কার করতে পারে। বাবা মা, ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, পদস্থ কর্মকর্তা, কল্যাণকামী বন্ধু সবাই তার প্রতিভা বিকাশে সাহায্য করে, কিন্তু তাদের সংখ্যা নগণ্য, অতি অল্প। সুপ্রিয় দর্শক, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বগুলোতে ধীরে ধীরে আমরা এই বইয়ের সম্পূর্ণ অংশ খণ্ড খণ্ড করে আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।